দেখো এখানে খুব সুন্দর মন্দিরও আছে, একটা দেখার মতো মন্দির, অনেক বড়। হাই ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমরাও ভালো আছি। দেখো কোথায় এসেছি, ও না ইনাকে দেখো কি লাগে নাকি, তো সবসময় দেখো ভিডিওতে ব্লগ স্টার্ট করে দেয়। তো ওই যে নতুন এক দিদি ভাই, আমার হচ্ছে নয়নি দিদি ভাইয়ের বৌদি, আর ওই দেখো অলরেডি ব্লগ চালু করে দিয়েছে। এই যে পলিদিরা আমাদের বাড়িতে এসেছে, তো ওদের জন্য একটু ঘুরতে বেরিয়েছি। তো আমরা এখন আছি গোস্বানী বাড়ি, ওই যে সে গড়কাটা মাখানের ওখানে, গড়কাটা মাখানের মেলার ওখানে, সরি। তো এখানে আমরা গড়ে উঠবো সবাই মিলে। এই যে দিদি ভাইরা আসেনি কোনোদিন, আজকে ফার্স্ট টাইম নিয়ে এসেছি, আজকে ফার্স্ট টাইম এসেছি। আর ব্লগটা কন্টিনিউ করো, তাহলেই বুঝতে পারবে ফ্রেন্ড। পুরো ভিডিওটা দেখো, স্কিপ করো না। এটা কি রাজবাড়ি? এটা হচ্ছে মাসানের মেলা হয় এখানে। তো ফ্রেন্ড এই দেখো, আমরা এখন আছি হচ্ছে গিয়ে কুষ্টিয়া। এটা কি বাঁধ? ওই দিদি ভাই এটা কি বাঁধ নাকি? কুচবিহার গোসানীমারি জেলা, তো বিখ্যাত জায়গা, চলো নজর রাখো। কুচবিহার জেলা গোসানীমারি, সরি 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 ফ্রেন্ড, কুচবিহার হচ্ছে জেলা আর গোসানীমারি আসছে, তার জন্য বলতে পারতেছে না, তো চিনি না। তো তোমরাও নজর রাখো, তাহলেই চিনতে পারবে, বুঝতে পারবে। ও আসছে, হ্যাঁ দেখো মামাম ঘুমিয়ে পড়ছে, মিষ্টি সোনাকে কোলে নিয়ে হাঁটতে হয়, আর আমি তো একদমই কোলে নিয়ে হাঁটতে পারি না, হাঁপসে যাই। এই সিঁড়ি উঠতে গেলে তো আমার 12 বেজে যাবে। পাচ্ছি না ফ্রেন্ড। তো ফ্রেন্ড একজন মনে হয় এখনো উঠছে, আমার হাঁপিয়ে গেছি পুরো। এইখানে ছবি যা আসছে গো, তাহলে দুই ছেড়ে কি নদী ছিল? তো ফ্রেন্ড এখানে নাকি মেলা হয়, দেখো সব লাইন দিয়ে আসছে। স্টার্ট হয়ে গেল ভিডিও।
ফিরছে। আরে জোনারা বসেছে আর মামাম ঘুম থেকে উঠেছে, দেখো এখনো ঘুমাচ্ছে, ঘুম থেকে উঠে ঘুমাচ্ছে। প্রচুর উচা, এত উচা। তো ফ্রেন্ড, দুর্দান্ত একটা পরিবেশ, ওখানে ভিডিও শুট চলছে। দুর্দান্ত একটা পরিবেশ, দারুণ একটা জায়গা ঘোরার মতো। কিন্তু একটা জিনিস তোমাদের দেখাবো, সেটা হচ্ছে দেখো এখান থেকে নিচে তাকিয়ে দেখো কত নিচে ধান চাষ, মানে ধান চাষ করা হয়েছে। এই জায়গাটা এত উঁচা মানে মোবাইলে বোঝা যাচ্ছে না, কিন্তু মানে নিজেকে নিজে প্রশ্ন করলে মনে একটাই প্রশ্ন আসে, সেটা হচ্ছে এইটা এত উঁচা জায়গা কি করে হলো। মানে দুই সাইডে প্রচুর ঢালু আর মাঝখানটা এত উঁচা। তো এটা নাকি আগে এখানেই মানে কুচবিহারের, ও দাদা ভাই এইটাকে কি বলে, এটাকে কি বলে দাদা ভাই, এটাকে কি বলে, গুসানি মারি মাসানগর। তো এটা গুসানি মারি মাসানগর, মানে এইটা কি, এই ট্যাগটাকে কি বলা হয়? এইটাই তো বলে, আচ্ছা এটা গর বলে, গর। তো এই দেখছো কত উঁচা, মানে বিশ্বাস করা যায় না, পাহাড়ের সমান উঁচা, কিন্তু সম্পূর্ণটাই মাটি, কোনো পাথর নেই। তো চলো দেখাচ্ছি তোমাদের আরো ভালো ভালো জিনিস। জীবনে প্রথমবার এই জায়গাটা এসেছি আমরা। তো দেখো ওইখানে ভিডিও শুট চলছে, নয়নি ব্লগ দিদি ভাই ভিডিও বানানো, মানে পুরো স্পিডে ভিডিও দু চারটা বানিয়ে ফেললো। তো চলো আমি একটা ভিডিও বানাই। নদীর নিচে তো যাওয়া যাবে মনে হয় না। কোন দিকে ছবি ভালো আসে দেখো, ভালো আসে থেকে। তো চলো একটা শর্ট ভিডিও করছি, রেডি, 1 2 3 স্টার্ট। তো মিস্টেক হয়ে গেছে, আরেকবার চলো ট্রাই করা যাক, রেডি, 1 2 3 স্টার্ট। তো দেখতেই পেলে কত সুন্দর ভিডিও শুট হলো। আরে যেখানে ভিডিও শুট চলছে, দেখো কত বড় ব্যাঙের ছাতা, ব্যাঙের ছাতার নিচে ভিডিও চলছে, ব্যাঙের ছাতার নিচে দেখ না। এটা যাইতে হবে তো তাহলে, চলো একটা শর্ট ভিডিও হয়ে যাক, দুইটা একবারে, প্রচন্ড রোদের তাপ। আমাদের ঘোরা হয়ে গেল গোসানি মারি, সবাই নেমে যাচ্ছে। কত নিচে নামতে হবে একবার দেখো, খুব ঐতিহাসিক একটা জায়গা, অনেক উঁচা, দেখার মতো জায়গা। তো দাদা দিলু, ক্যামেরার কোয়ালিটি দেখে পাগল হয়ে যাবে। দাদার কথা সত্যি কথা,
ক্যামেরা কোয়ালিটি তো ফ্রেন্ড আমাদের ঘোরা হয়ে গেছে আমরা এখন কোথায় যাব দাদা ভাই রাজপাট যাব গোসানি রাজপাট তো এখন কুচবিহারের গোসানি রাজপাটে যাব তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো এখানে খুব সুন্দর মন্দিরও আছে একটা দেখার মতো মন্দির অনেক বড় দাঁড়াও একটু ভিডিও বানি একটু তো ফ্রেন্ড দেখো ঠাকুরটাও দেখাও কত সুন্দর দেখছো ঠাকুর এই দেখো সবাই নিচে আছে তো চলো ভিডিওটা কন্টিনিউ রোহিত মশাই বলছে আগের ঠাকুর দেখাবে মানে আগের যে তৈরি করা ঠাকুর হাইড্রোলিক ক্লাব ফ্যাক্টরি তো ফ্রেন্ড তোমরা আসতে পারো এখানে খুব সুন্দর মন্দির একদম দেখার মতো জায়গা আমি অটো থেকে নেমে গেছি আর দেখো আমি ঘুরতে এসেছি ঠিকই আমার কানের ভেঙে পড়ে গেছে দেখো কান শুধু ফাঁকা দেখাচ্ছে কেমন বৃষ্টি তো কান ফাঁকা হয়ে গেছে তো চলো আমরা এসেছি কি রাজবাড়ি এটা বাবা ঘোষানি মারি রাজপাট দেখতে এসেছি তো চলো নজর রাখো এখানে ভিডিও করা দেখলে এখন তাই